পূজোর প্রাক মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলো একদিন মজুর পরিবার। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি, ভস্মীভূত হলো বাড়ির সমস্ত আসবাবপত্র, মজুদ খাদ্যশস্য সহ নগদ টাকা কড়ি। স্বভাবত এই আকস্মিক বিপদের বুক ফাটার কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা ও পরিবারের আত্মীয় স্বজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুর ধর্মরুটলা এলাকায়। ঘটনায় পুলিশ ও দমকলে খবর দেওয়া সত্ত্বেও সময় মতো কেউ না আসায় ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কিভাবে লাগলো আর কি জানেন? না আমরা জানি না, সব পুড়ে গেছে। বাড়িতে কেউ ছিল না? না বাড়িতে কেউ ছিল না, বাড়ি বাড়ি বাচ্চাটা রাতে স্কুলে গেছে। আচ্ছা কখন হয়েছে ঘটনা? কিরকম আর্থিক অবস্থা, কেমন যার বাড়ি পুড়েছে? এখন তো সবই পুড়ে গেছে। কি নাম আপনার? পার্টি করছিলাম, ডুবাচ্ছিলাম, চিৎকার করলো, আমি হাল্লা হলো, আমি জল টল নিয়ে আসলাম, দেখছি এখানে আগুন ধা ধা করে জ্বলছে, সবাই মেলার মতন জাম্প আছে, এটাই জানি। কি ক্ষতি হয়েছে? তো টাকা ছিল, তারপরে পয়সা, সোনা গানা ছিল, তারপরে ওর মধ্যে কাগজপত্র, সাই গাড়ি, সব কিছু কিছু বাঁচেনি, শোকের খাট, বিছানা সব অলরেডি যত ছিল। কটা বাড়ি পুড়েছে? দুটাই বাড়ি ছিল, পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেল, বিলকুল বলে কিছু। বাড়িতে কেউ নাই, গার্জেন টার্জেন? গার্জেন কেউ নাই, ওর বাচ্চাকে পড়াতে গেল রোজমেরি স্কুলে আনতে গেছে, বাচ্চাকে নিয়ে রান্না টান্না কিছু করেনি। ওর মা ছেলেরা বলছে, বলছে কিছু খাবার করে দাও, বলছে না বেলা হয়ে যাবে বেটা, কিছু করে রান্না টান্না করে দিতে পারবো না, চল। ওই বাচ্চাটাকে বেলা হলো, আনতে গেলো স্কুলে, আর এসে দেখছে পুড়ে গেছে, পুড়ে গেল। আমি ফোন করেছি, জানি জানছে না, আমি ফোন করেছি ওকে কি বাড়িতে আগুন লেগে গেল। এটাই যে বাড়ি পুড়েছে। কি নাম তার? নগরদীপ মণ্ডল। কি চাইছেন আপনারা গ্রামবাসী? স্যার আমরা যেটাই ভালো হবে স্যার ওটাই, সরকারি সাহায্য, সরকারি হিসাবে যাচ্ছি স্যার। কি নাম আপনার? আমার নাম শ্যামল মণ্ডল।